হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা জন উইক খ্যাত অভিনেতা কেনু রিভসের একটা অন্যরকম সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে নক নক। তবে এখানে একটা বিষয় উল্লেখ্য, এই সিনেমাটি মানে পুরোটা সাসপেন্সে হওয়ার পর, আর সবচেয়ে ইউনিক ব্যাপারটা হচ্ছে এটার এন্ডিং, মানে এই সিনেমাটি আনসলভড অবস্থায় এন্ড করে দেওয়া হয়েছে। মানে পরিচালক তোমাকেই দায়িত্ব দিয়েছে যে লাস্টে কি হলো ভেবে নাও। তো যাই হোক, কথা না বেড়ে চলো আমরা এই অসাধারণ সিনেমাটি সম্পর্কে জেনে আসি। আর এখানে উল্লেখ্য, এটা ট্রেলার যখন আমি দেখেছিলাম তখনই দেখার খুব ইচ্ছা ছিল সিনেমাটি কেমন, কিন্তু আজ পর্যন্ত সময় হয়ে ওঠেনি। তো একও ছেলে চলো আমি সিনেমাটি সম্পর্কে জেনে আসি। সিনেমাটি একটু দুষ্টু দুষ্টিও, তো বাচ্চা বলে আমার না দেখাই ভালো। তো এই সিনেমার শুরুতে আমরা একটা হ্যাপি ফ্যামিলিকে দেখতে পাই, যেখানে হাজবেন্ডের নাম ছিল হচ্ছে ইভান, আমাদের সবার প্রিয় জন উইক ম্যাট্রিক্স খ্যাত অভিনেতা কেনু রিভস, আর তার ওয়াইফের নাম ছিল হচ্ছে কেরাসিন। আর তারা তাদের দুই বাচ্চা নিয়ে অনেক আনন্দে বসবাস করতো। আর কেরাসিন একটা আর্ট গ্যালারিতে কাজ করতো, তবে ওর নাম কেরাসিন নয়, ক্যারেন আর কি। আর এদিকে আমাদের ইভান, আই মিন কেনু রিভস, একজন আর্কিটেক্ট। তো একদিন হয় কি, ক্যারেন ইভান দুজন মিলে তাদের বাচ্চাদের নিয়ে একটা বিচ ট্রিপের প্ল্যান করে, কিন্তু শেষ মুহূর্তে তার একটা জরুরি আর্কিটেক্টের কাজ আসে, এই কারণে ইভান তার ফ্যামিলির সাথে যেতে পারে না। আর এজন্য কেরাসিন একাই তার বাচ্চাদের নিয়ে বিচ ট্রিপের উদ্দেশ্যে রওনা হয়। আর আমাদের ইভান করে কি, তার কুত্তার সাথে ঘরেই থাকে। তো রাতে যখন ইভান তার আর্কিটেক্টের জরুরি কাজ করছিল, তখন তার ঘরের বেল বাজে এবং দরজা খুললে বৃষ্টিতে ভেজা দুটো মেয়েকে দেখা যায়। তাদের মধ্যে একজনের নাম হচ্ছে বেল, আরেকজনের নাম হচ্ছে জেনেসিস। দুইটাই সেই লেভেলের সুন্দরী। আর তারা বলে, আমরা পার্টিতে যাচ্ছিলাম কিন্তু হুট করে রাস্তা হারিয়ে ফেলে আর বৃষ্টি কারণে আমাদের ফোন ভিজে বন্ধ হয়ে গিয়েছে। তো এই কথা শুনে ইভান তাদেরকে হেল্প করতে তাদেরকে ঘরে আসতে বলে, আর এটা তার সবচেয়ে বড় ভুল ছিল। তো যাই হোক, ঘরে যাওয়ার পরে ইভান করে ওদেরকে টাওয়েল দেয়, পাশাপাশি একটা মেয়েকে আইপ্যাড দেয় যাতে ওদের পার্টির লোকেশন এখান থেকে কত দূর সেটা খুঁজতে পারে। আর ওই মেয়েটি আইপ্যাডে সার্চ করে দেখে পার্টির লোকেশন এখান থেকে অনেক দূরে, আর তাই ইভান তাদের জন্য একটা ক্যাব বুক করে যেটা আসতে 45 মিনিট লাগবে। তো যাই হোক, সেই দুজন মেয়ে বৃষ্টিতে ভিজে যাওয়ার কারণে তারা ইভানের ওয়াশরুম ব্যবহার করে ফ্রেশ হয়ে নেয়, আর তারপর ইভানের কাছে আসে আর দেখতে পায় ইভান তাদের জন্য কফি বানাচ্ছিল। তো এরপর ইভান তাদের সাথে বসে কথা বলতে থাকে। তো ইভান জিজ্ঞেস করে, তোমরা কি কাজ করো? তো তারা বলে, আমরা এয়ার হোস্টেস, আর তারা কাস্টমারদের অনেক স্পেশালি কেয়ার রাখে, মানে একটু অ্যাডাল্টারি কথা বলছে। তো এরপর তারা করে কি, ইভানের কাছে এসে বসে এবং এয়ার হোস্টেসের কি কাজ করে সেটা দেখাতে থাকে, এবং তারা ইভানকে সিডিউস করার চেষ্টা করে, মানে বুঝতেই পারছো, কিন্তু ব্যাপারটা ইভানের ভালো ফিল লাগে না, সেজন্য সে করে কি অন্য একটা চেয়ারে গিয়ে বসে। এবং ইভান পুরো আমার টাইপের একটা লোক, আমিও খুব ভদ্র একটা লোক। তো যাই হোক, ইভান পড়ে গিয়েছে একটা বিপদে, দুইটা ডাঙ্গর মাইয়া তার ঘরে, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। তো এই জন্য ফোন বারবার চেক করে দেখে যে ক্যাব আসতে কতক্ষণ লাগবে, দেখায় আর 20 মিনিট আছে। আর তারপরে এই মেয়েগুলো ইভানকে তার স্ত্রীর সম্পর্কে জিজ্ঞেস করে। তো ইভান বলে, তার ওয়াইফ একটা আর্ট গ্যালারির জন্য পেইন্টিং বানায়, আর তারপর সে তার ওয়াইফের বেশ কয়েকটা আর্টও দেখায়। আর কথা বলতে বলতে তারা ইভানের অনেক কাছে চলে আসে, বাট ইভান বারবার তাদের ইগনোর করার চেষ্টা করে। আর ইভান তো বারবার ফোন চেক করছিল এবং দেখতে পায় যে ক্যাব আসতে আর 5 মিনিট লাগবে, তারপর সে বেঁচে যাবে। তো এটা ভেবে সে একটু রিল্যাক্স ফিল করে, তবে তার কাছে এই মেয়েদের ভাবগতি মোটেও সুবিধা লাগছিল না। আর ওইদিকে ক্যাব আসার 2 মিনিট আগে যখন ইভান সেখানে ছিল না, সেই ফয়দা উঠিয়ে বেল আর জেনেসিস নামে ওই মেয়ে করে আবার ওয়াশরুমে যায়। আর তখন ইভান দ্রুত ওদের কাপড় শুকিয়ে ওয়াশরুমের কাছে গিয়ে বলে, তোমাদের কাপড় শুকিয়ে গিয়েছে আর বাইরে তোমাদের ক্যাব অপেক্ষা করছে। কিন্তু ওরা তো ভেতরে গোসল করছিল মজা করে, তারা ইভানের কথা ইগনোর করছিল, মানে বাইরে আসতেই চাচ্ছে না। তো বারবার বলার পরেও যখন ওরা বাইরে আসে না, তখন ইভান করে কি তার চোখে হাত রেখে ওদের জামা দিতে ওয়াশরুমের ভেতরে ঢোকে, কিন্তু ভেতরে গিয়ে দেখতে পাই মেয়ে দুটো নুড হয়ে গোসল করছিল। এই দৃশ্যটা আমরা এখানে দেখাতে পারছি না। আর তখন তারা বলে, এই ইভান তুমি প্লিজ আমাদের সাথে জয়েন করো, আর এটা বলে তারা ইভানের সাথে জড়াজড়ি শুরু করে। বাট ইভান এমনটা করতে চায় না, কারণ সে বিবাহিত এবং অনেক লয়াল, ওদেরকে ইগনোর করার চেষ্টা করে। কিন্তু ওরা যখন ইভানের সাথে অনেক বেশি ক্লোজ হতে লাগে, তখন ইভান আমার মতো আর নিজেকে কাবু করতে পারে না, মানে আমি যদি ওই জায়গায় থাকতাম আমার সাথে একই অবস্থা হতো। তো সে করে কি ওয়াশরুমে ইন্টিমেট হওয়ার পরে বেডরুমে ইন্টিমেট হয়, আর ওইদিকে ক্যাব ড্রাইভার অনেকক্ষণ অপেক্ষা করার পরে চলে যায়। আর পরদিন সকালে ইভান যখন ঘুম থেকে ওঠে, সে ওই মেয়েদেরকে দেখতে না পেয়ে ভাবে, যাক ভালো হয়েছে চলে গিয়েছে। কিন্তু তখনই কিচেন থেকে ওদের হাসির শব্দ শুনতে পায়, আর কিচেনে গিয়ে তারা দেখে কিচেনের অবস্থা বেশ খারাপ করে দিয়েছে। আর তখন কেরাসিন ইভানকে ভিডিও কল দেয়, আর ইভান তখন ভাবে মারছে, যদি এখন ভিতরে কল দেয় তাহলে তো 12টা বেজে যাবে। ও তাড়াতাড়ি করে কি ঘরের বাইরে গিয়ে ভিডিও কলটা রিসিভ করে। আর ওয়াইফের সাথে কথা বলার পর ইভান ভেতরে এসে মেয়েদের সাথে রাগ দেখে এবং বলে, দ্রুত কাপড় চোপড় পর, আমার ঘর থেকে বের হয়ে যাও। কিন্তু কিছু সময় পর তারা দেখে ওই মেয়েগুলো তার ওয়াইফের বানানো আর্টওয়ার্ক গুলো নষ্ট করছে। আর এতে ইভান পুরোপুরি রেগে যায় এবং বলে, আমি এখন পুলিশকে কল করব, তোমরা জেলে যাওয়ার হাত থেকে বাঁচতে চাইলে এখানে এই বাড়ি থেকে চলে যাও। আর এটা শুনে বেল আর জেনেসিস হাসতে হাসতে বলে, তুমি কি জানো আমাদের বয়স এখনো 18 হয়নি, আর কাল রাতে তুমি আমাদের সাথে কি করেছো মনে আছে? এটা তো একটা বড় ধরনের অপরাধ, তো তুমি যদি পুলিশকে কল করো উল্টো পুলিশের কাছে আমরা অভিযোগ করব, আর তারপর পুলিশ তোমাকে জেলে নিয়ে যাবে। তো ইভান তখন বুঝতে পারে যে ফাইসে গেছে, অনেক বড় একটা ভুল করে ফেলেছে। আর ঠিক তখনই দরজায় কেউ বেল বাজায়, আর দরজা খুলে ইভান ক্যারেশিনের বন্ধু ভিভিয়ানকে দেখে, আর সে মূলত এটা জিজ্ঞেস করতে এসেছে যে ইভান ঠিক আছে কিনা, তার কোনো জিনিসের দরকার আছে কিনা, মানে ইভানের স্ত্রী আর কি ইভানের খেয়াল রাখতে বলেছিল। কিন্তু ইভানের ঘরের ভেতর দুইটা মেয়ে রয়েছে, তো সে তো ভয় পেয়ে রয়েছে। তার ভয় ভিভিয়ান যদি বেল আর জেনেসিসকে দেখে ফেলে, কিন্তু তার এই ভয়টাই
সত্যি হয় হুট করে সেখানে জেনেসিস চলে আসে এবং ইভানের সাথে জড়াজড়ি শুরু করে। আর এটা দেখে ভিভিয়ান মনে করে যে ইভানের বউ চলে গিয়েছে, এজন্য ইভান মেয়ে নিয়ে এসেছে এখানে, আর সে ইভানকে গালি দিয়ে চলে যেতে লাগে। তো যাই হোক, ইভান এটা দেখে অনেক রেগে যায় এবং সত্যি সত্যি পুলিশকে কল করতে লাগে। আর এটা দেখে বেলার জেনেসিস ভয় পেয়ে যায় এবং দ্রুত সেখান থেকে বের হয়ে যেতে রাজি হয়। আর তারপর ইভান ওদেরকে গাড়িতে করে নিয়ে কিছু দূরে একটা বাড়ির সামনে রেখে দিয়ে চলে আসে। তো আমরা মনে করেছিলাম ঘটনা এখানেই শেষ, তো ইভানও তাই মনে করেছিল। সে ঘরে আসে আর দেখে বেলার জেনেসিস ওর ঘরের 12টা বাজে রেখেছে। তো প্রথমে তো ঘর পরিষ্কার করে আর এরপর ও কাজ করতে বসে, কিন্তু তখনই সে কিছু পড়ার আওয়াজ পায় আর সে দেখতে পায় তার পরিবারের ফটোটা নিচে পড়ে রয়েছে। আর যখনই সে ওই ফটোটা তুলতে যায় তখনই জেনেসিস পেছন থেকে এসে অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে ওর মাথায় আঘাত করে ওকে বেহোশ করে দেয়। আর কিছুক্ষণ পর ইভানের যখন হুঁশ আসে সে নিজেকে খাটের উপর দিয়ে রশি দিয়ে বাঁধা অবস্থায় পায় আর জেনেসিসকে দেখে চিৎকার করে বলে রশি খোলো আবার, কিন্তু জেনেসিস তার কোনো কথা শুনে না। আর তখনই বেল করে কি ইভানের মেয়ের যে স্কুলের ইউনিফর্ম রয়েছে সেটা পরে আসে এবং তারা একসাথে মিলে ইভানের কাপড় খুলতে থাকে। ইভান তাদের থামানোর চেষ্টা করে আর ঠিক ওই মুহূর্তে ইভানের ফোনে তার ওয়াইফের ভিডিও কল আসে। আর তখন জেনেসিস ইভানকে বলে, তুমি যদি এখন বেলের সাথে ইন্টিমেট না হও তাহলে আমরা তোমার কাপড় খুলে তোমার ওয়াইফকে ভিডিও কল দিয়ে বলবো যে তুমি আমাদের সাথে এগুলো করছো, আমাদেরকে ডেকে নিয়ে এসেছো। তো ইভান তখন টেনশনে পড়ে ওদের কথা মেনে নেয়। আর তারপর বেল করে কি ইভানের সাথে ইন্টিমেট হতে থাকে আর জেনেসিস সেটা ভিডিও করে পেছন থেকে, মানে ওই মেয়েটার যাতে চেহারা দেখা না যায়। আর এর কিছুক্ষণ পর জেনেসিস যখন কিছু খেতে রুমের বাইরে যেতে থাকে, ইভান তখন বেলের সাথে ইন্টিমেট হওয়ার সময় পুরো শক্তি দিয়ে হাতের বাঁধন খুলে ফেলে আর বেলকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। আর তারপর জেনেসিসের কাছে যায় যখন সে কিছু খাচ্ছিল, তো জেনেসিস তখন করে কি ইভানের কাঁধে অ্যাটাক করে তাকে আবার বেহুশ করে দেয়। আর কিছুক্ষণ পর যখন ইভানের হুশ আসে সে নিজেকে একটা চেয়ারে বাঁধা দেখতে পায়। আর তখন বেল এবং জেনেসিস তাকে বলে যে তোমার সাথে একটা কুইজ গেম খেলবো। আর ঠিক ওই মুহূর্তেই ক্যারেনের সাথে কাজ করা, মানে ইভানের স্ত্রীর সাথে কাজ করা একটা ওয়ার্কার আসে যার নাম হচ্ছে লুইস, আর সে ক্যানে বানানো মূর্তি নিতে এসেছিল মূলত। তো এটা দেখে বেল আর জেনেসিস করে কি ইভানকে একটা রুমে লুকিয়ে রাখে। আর তারপর জেনেসিস দরজা খুলে আর লুইসকে বলে, আমরা ইভানের চাচার দোবন আর আমাদের ঘরে একটা চোর ঢুকেছিল, ইভান তাকে খুঁজতে পিছু নিয়েছে। তো এরপর লুইসের নজর পড়ে ক্যারেনের আর্টের উপর যেটা তারা নষ্ট করে দিয়েছে। তো লুইস তো রেগে যায় আর ওদের উপর সন্দেহ হয় আর বলে ইভানের তো কোনো কাজই নেই। আর ঠিক ওই মুহূর্তে লুইস ইভানের চিৎকার শুনতে পায় আর একটা রুমে গিয়ে ইভানকে বাধা অবস্থায় পায়। তো সে করে কি দ্রুত ইভানের রশি খুলতে থাকে, কিন্তু তখনই আবার ওরা করছিল কি ক্যারেনের সেই দামি আর্টটা ভাঙছিল। তো লুইস তখন এখানে যে ভুলটা করে, ও ইভানের হাতটা পুরোপুরি না খুলে ওদের থামাতে যায় আর এর ফলে যেটা হয় লুইসের অ্যাজমার অ্যাটাক আসে, মানে শ্বাসকষ্টের, কিন্তু লুইসের ইনহেলারটা জেনেসিসের কাছে ছিল। আর তখন ও করে কি ওদের কাছ থেকে ইনহেলার নেওয়ার চেষ্টা করে কিন্তু কাজ হয় না, উল্টো ও পা পিছলে ওই স্ট্যাচুটার উপর পড়ে যায় যে কারণে তার মাথায় বাড়ি খেয়ে এবং প্রচুর ব্লাডের ক্ষরণের কারণে তার মৃত্যু হয়ে যায়। আর লুইসের মৃত্যু দেখে উল্টো আমরা দেখতে পাই বেল আর জেনেসিস হাসতে থাকে যেন তাদের কিছুই যায় আসে না, তারা আরো মজা পেল। আর এটা দেখে ইভান এবং আমরা সবাই বুঝতে পারি যে ওরা সাইকো। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই বেল আর জেনেসিস লুইসের ডেড বডিতে কাগজ লাগিয়ে মুড়িয়ে ওই বডিটা লুইসের গাড়িতে রেখে দেয়। আর ফিরে এসে ইভান আর লুইসের ফোন থেকে একে অপরকে মেসেজ করে এবং এমন ভাবে একটা মেসেজ করে যে দেখে মনে হচ্ছে যে লুইসের সাথে ইভানের স্ত্রীর সম্পর্ক ছিল আর এ কারণে ইভান লুইসকে বাড়িতে ডেকে এনে রাগের মাথায় লুইসকে মেরে ফেলেছে। আর তারপর তারা করে কি ইভানকে, মানে আমাদের জনৈককে মারার জন্য বাড়ির পেছনে একটা বিশাল গর্ত করে যে ওকে দাফন করবে জ্যান্ত। আর ওইদিকে চেয়ারের সাথে বাঁধা ইভান কোনো মতে তার আইপ্যাড থেকে তার ওয়াইফকে কল করার চেষ্টা করে, কিন্তু তখনই জেনেসিস বেলকে নিয়ে এখানে আসে এবং আইপ্যাডটা ছিনিয়ে নেয় এবং তারা ইভানের উপর প্রচুর রাগ হয় এবং পুরো ঘর নষ্ট করে দেয়। আর তারপর তারা ইভানের চুলও ছোট করে দেয় আর রুম নষ্ট করতে গিয়ে তারা ইভানের লুকিয়ে রাখা একটা গানও পায়। আর এরপর সে বেলকে ইভানের হাত পা খুলতে বলে আর তারপর জেনেসিস বলে, তোমার সাথে আমরা হাইড অ্যান্ড সিক, মানে লুকোচুরি খেলবো, আর এই খেলার শর্ত হচ্ছে তুমি পালাবে আর তোমাকে খুঁজে পেলে আমরা গুলি করে মেরে ফেলবো। তো এরপর ইভান করে কি তার ঘরে লুকাতে থাকে আর বেল আর জেনেসিস তাকে খুঁজতে থাকে। আর এরপর ইভান করে কি সুযোগ বুঝে যখন বাড়ি থেকে পালাতে বাইরের দিকে যেতে লাগে তখনই জেনেসিস তার কাছে যায় এবং তাকে খুঁজে বের করে ফেলে। আর ইভান তখন জোরে জোরে চিৎকার করে সাহায্য চাইতে চায় কিন্তু জেনেসিস তাকে গান পয়েন্ট করে চুপ করিয়ে দেয়। আর এরপর সিন শিফট হয়, আমরা সকালবেলা দেখি ইভানকে সেই গর্তের কাছে দাফন করা হয়েছে, বাট খারাপ ভাবে, শুধুমাত্র ইভানের মাথাটা মাটির উপরে ছিল এবং ইভানকে বলা হয় আমরা তো তোমাকে মারতে চাইনি, শুধুমাত্র তোমার সাথে মজা করার জন্য তোমাকে ব্যবহার করতে চেয়েছিলাম আর আমরা তোমাকে টর্চার করে অনেক মজা পেয়েছি। আর এরপর বেল করে কি ইভানকে তার ফোনে সেই ভিডিও দেখায় যেখানে বেল ইভানের মেয়ের স্কুল ড্রেস পরে ইভানের সাথে ইন্টিমেট হয়েছিল আর এই ভিডিওটা জেনেসিস রেকর্ড করেছিল। তো বেল করে কি এই ভিডিওটা ইভানের ফেসবুকে আপলোড করে আর ক্যাপশন দেয় হ্যাপি ফাদার্স ডে, আর সবাই এতে মনে করবে যেটা ইভান এবং ওটা ইভানের মেয়ে। আর এটা বলে তারা চলে যায় যে তোমাকে টর্চার করা শেষ, এখন আমাদের নতুন শিকারে যেতে হবে। আর ওইদিকে আমরা দেখি ইভান অনেক কষ্ট করে হাত বের করে সেই ভিডিওটা ডিলিট করার জন্য, কিন্তু ভুলে ডিলিটের জায়গায় লাইক হয়ে যায়। আর এর কিছু ঘন্টা পর ক্যারেন যখন আসে তখন সে ঘর উল্টাপাল্টা দেখে, তার মাথায় কিছুই খেলা নেই, এটা কি হলো। আর তখন তার মনে হয় যে হয়তো আমি চলে যাওয়ার পর সে ইভান তার বন্ধুবান্ধব নিয়ে পার্টি করেছে এবং সে অনেক রেগে যায়। আর এখানেই সিনেমাটি শেষ করে দেওয়া হয়, যেটাই সিনেমার সবচেয়ে ফালতু একটা পার্ট, মানে সিনেমাটি এখানে কোনোভাবেই শেষ
শেষ করা উচিত হয়নি। তো যাই হোক, লাস্টে আমাদের দেখানো হয় না যে ইভানকে আসলে বাঁচতে পেরেছিল কি পারেনি, কিন্তু এই সিনেমার মাধ্যমে আমাদের এতটুকু বোঝানো হয়েছে যে মেয়ে মানুষকে দেখতে যত সহজসল বা যত সুন্দরই লাগুক না কেন, সবসময় হাইলি অ্যালার্ট থাকতে হবে, তা না হলে জন উইকের মতো মানুষও এই ধরনের বিপদে পড়ে যেতে পারে। তো যাই হোক, এখানে একটা কথা বলতেই হচ্ছে, কেনু রিফসকে এই সিনেমাতে কেউ কিন্তু পছন্দ করেনি, কারণ কেনু রিফসের ব্র্যান্ড অনুযায়ী এটা অনেক সস্তা একটা সিনেমা ছিল, আর এই কারণে এই সিনেমাটির আইএমডিবি রেট হচ্ছে 10.4 এবং এই সিনেমাটি নির্মিত হয়েছিল 100 কোটি টাকা খরচে, বাট বক্স অফিসে আয় করেছিল অনলি 63 কোটি টাকা। আর এই জন্য হয়তো এই সিনেমাটির কখনো দ্বিতীয় পার্টটা আসেনি, তবে দ্বিতীয় পার্ট আসলে হয়তো আমরা কেনু রিফসের আসল জনৈক রূপটা দেখতে পেতাম, যে ওই দুই মেয়েকে কিভাবে সাজতে করে। তো যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, আর সিনেমাটি কেমন লেগেছে সেটা কমেন্টে অবশ্যই জানাবে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই।